গুড আফটারনুন বন্ধুরা, আমার সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি পরিবারকে নিয়ে আর তোমাদের ভালোবাসায়। তো যথারীতি সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি, ঠিক আছে। আর আজকে হওয়ারই কথা ছিল, আগের থেকেই বলা জানা ছিল যে বৃষ্টি হবে বলে। তো যাই হোক, এখন আবহাওয়াটা একদম পাক্কা কথা বলে, কোনো কিছু মিস হয় না। যেমনি বলা অমনি কাজ। সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, চলো বৃষ্টি বলে তো কাজ থেমে থাকবে না, কাজ তো করতেই হবে, তাই না? চলো কাজ করি। তারপর সোজা চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে ট্যাংরা মাছের ঝাল করেছি আজকে, একদম গায়ে মাখা মাখা জানো তো, যেহেতু ডাল ছিল সেহেতু এটাকে একদমই গ্রেভি করিনি, সেই জন্য কীভাবে দিচ্ছি দেখো, মাখা মাখা বানিয়েছি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো, মানে টেস্ট কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, যে যেভাবে করে আর কি, আমি এইভাবেই করেছি। তো তোমার দাদাভাইকে খেতে দিচ্ছি আমি এখন, সাথে আমিও খেয়ে নিচ্ছি অবশ্য, আমিও খেতে বসে যাচ্ছি। চলো খেয়ে না। তো আমাদের এই খাওয়া হয়ে গেল, এবার তোমরা কিছু ঠাকুর দেখো, আমাদের বরানগরের ঠাকুর দেখো। আমাদের বরানগরের মল্লিক কলোনিতে এই ঠাকুর হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে না, যেই রকম প্রতিমা সেই রকম প্যান্ডেল, খুব ভালো লাগছে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। তো কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের কীরকম লাগলো, ঠিক আছে। তো দেখো লাইটের কাজটাও বেশ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে, ঠিক আছে। তো আমি, মামুন আর তোমার দাদাভাই আমরা গেছিলাম ঠাকুর দেখতে, ঠিক আছে। তো অনেক প্রাইজও পেয়েছে জানো তো, অনেক প্রাইজ পেয়েছে আর বেশ ভালো লাগছিল দেখতে। আর এটা বরাবরই খুব প্রাইজ পায় জানো তো, এই প্যান্ডেল আর ঠাকুর বরাবরই প্রাইজ পায়। তবে আমাকে সবসময় বলছে সামনে সামনে যাও, ওই জন্য আমার ছবি সামনে উঠছে। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং তোমাদের সাথে। অনেক মানে কি বলবো, আজকে সারাদিন সেরকম ব্লগ তৈরি করা হয়নি, ঠিক আছে। তো আজকে কালকের ব্লগটাই শেষ করতে পারলাম না, সেই জন্য কালকের ব্লগটাকে আমি কন্টিনিউ করছি এখন, ঠিক আছে। আর কিছু আমার দুর্গাপুজোর কিছু ছবি, মানে কিছু মানে কি বলবো, সিন আমি তুলে রেখেছিলাম, সেগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব, ঠিক আছে। বরানগরেরই, বরানগরে কিছু দুর্গাপুজোর মণ্ডপ আমি তোমাদের কাছে আজকে শেয়ার করব, ঠিক আছে। তো সেগুলো কিছুদিন যাবৎ রাখা আছে, তোমাদেরকে শেয়ার করা হয়নি, সরি। তো আজকে তোমাদের কাছে সেটা শেয়ার করব। আজকে সেরকম কিছুই মানে শেয়ার করা হয়নি, আর সারাদিন কি বৃষ্টি, মানে কি বিচ্ছিরি অবস্থা, ঠিক আছে। যেন মনে হচ্ছে যে একটা কীরকম বাজে পরিস্থিতি বাইরে, একদম সারাক্ষণ বৃষ্টি বৃষ্টি এরকম করেই কাটছে, ঠিক আছে। তো সেই জন্য আর তারপরে আজকে এমনিতেই নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে, আজকে খাওয়া দাওয়া সেরকম কিছু মানে আমিষ খাওয়া হয়নি আর কি, হ্যাঁ। সেই জন্য আমিষ আর কি তোমাদের কাছে শেয়ার করব, সেই কুমড়োর তরকারি, পাঁচ রকম এই মিশমুলি তরকারি করেছিলাম, আর হচ্ছে কি যে যেটা আজকে করেছি আর কি,
আর তোমার হ্যাঁ একটা ভাজা বানিয়েছিলাম, ডাল বানিয়েছিলাম আর পোস্তর বড়া বানিয়েছিলাম, ব্যাস এই দিয়ে খাওয়া হয়ে গেছে আজকে। তো গতকালের ভিডিওটা তোমাদের কাছে আজকে তুলে ধরবো, তো সেটাই তোমরা দেখো আর কিছু ওর সাথে আমি দুর্গাপুজোর মণ্ডপের কিছু দৃশ্য দেখাবো তোমাদের, ঠিক আছে? তো সেইগুলোই তোমরা একটু দেখো, এখন একদম সময় পাচ্ছি না, যেইভাবে করছি সেভাবেই দেখো, আশা করি তোমাদের খারাপ লাগবে না, ঠিক আছে? ভালো লাগবে। আর দুর্গাপুজোর ভালো ভালো প্যান্ডেল দেখতে কেই না ভালোবাসে, তাই না? আমরা তো সকলেই ভালোবাসি, তো তোমাদের শেয়ার করলাম, তোমরা দেখো আর কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? আর কমেন্টে জানাবে আর একটা করে কমেন্ট করে দেবে, একটা লাইক দিয়ে দিও, শেয়ার, আর যদি নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। টাটা, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।